নারায়ণগঞ্জ বাংলাদেশের অন্যতম প্রাচীন নগরী, প্রাচ্যের ড্যান্ডি। রাজধানী ঢাকার কোলঘেঁষে গড়ে ওঠা এই বন্দর নগরীর ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। শীতলক্ষ্যা নদীর স্নেহের নগরী নারায়ণগঞ্জকে সমৃদ্ধ করেছেন ঈশা খাঁ সহ অসংখ্য গুণীজন। আদমজী জুট মিলস, ঐতিহাসিক সোনারগাঁ, পানাম নগরী, হাজীগঞ্জ দুর্গ, সোনাকান্দা দুর্গ, বিবি মরিয়মের সমাধির নগরী নারায়ণগঞ্জ, তাঁত শিল্প, জামদানি, গার্মেন্টস শিল্পের নগরী নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জের অন্যতম দর্শনীয় স্থান ও পবিত্র ভূমি নবীগঞ্জ দরগাহ। ঈশা খাঁর নিকট হতে জমি বরাদ্দ পেয়ে হাজী নূর মোহাম্মদ রহমতুল্লাহ আল আরাবি নির্মাণ করেন এই ঐতিহাসিক মসজিদ, যেখানে সংরক্ষিত আছে হযরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতি পবিত্র পায়ের ছাপ, যা হাজী নূর মোহাম্মদ আরব দেশ থেকে সংগ্রহ করে আনেন প্রায় 500 বছর আগে। উল্লেখযোগ্য কিছু স্থাপনার মধ্যে রয়েছে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার, ফিরে দেখো একাত্তর, শ্রেষ্ঠ সন্তান, বিজয় উল্লাস, স্বাধীনতা চত্বর, ৪৭ থেকে ৭১, ৭১-এর দেয়াল, বর্ণমালা, শতাব্দীর ঐতিহ্য।